Hello everybody, this is Mansifikam and welcome to Mini Militia Classic. So, এই গেমটা আমি আজকে খেলতে যাচ্ছি পুরান ভার্সন ব্রো, এই যে এই দেখো বেটা ভার্সন লেখা আছে। আর তোমরা একটু বলতেই পারো যে এই ভার্সনটা তো আজকে তো কোনো চলেই না অনলাইন ম্যাচ। ব্রো আমি জানতাম না যে এটা কোন সময় রেখে থাকে, এটা তো মনে করেন কি এটা অনেক আগেই বেরিয়েছিল, যাই না হঠাৎ করে এই গেমটা গেছে চেঞ্জ হয়ে লাইক মিনি ক্লিপ কোম্পানিরা সামলাই গেমটা। আচ্ছা প্রমাণ করে দেখাচ্ছি, এই যে এটা লয়ে গিয়া মিনি ক্লিপে সামলাই, কিন্তু এই গেম খেললে কারো কারো মোবাইলে গেম ল্যাগ করে আর বেশি কোনো ফিচার্স না, জাস্ট হলো ডেড ম্যাচ আর টিডিএম আর কিছু না। বাট যদি এখানে সার্চ দাও ক্লাসিক, এই যাই পড়ব, এই যে এটাও কিন্তু সবচেয়ে অরিজিনাল ভার্সন এই গেমের। তাও সে এই গেমটা মিনি ক্লিপে হাতেই দেওয়া দিছে গা যেন একটু সামলাইতে পারুক, কিন্তু এটা কোনো কার্যকর নেই। তাও সেন এই যে এল আসল কোম্পানির নাম কি জানো, অ্যাপসোমিনেস এলএলসি, উচ্চারণ করতে পারো নাম ইংলিশ খারাপ। এখন এও 2024 সালে আছে আলি অ্যাক্সেস ইউসুফ ডিক্স, উচ্চারণ করতে পারি না, ইউসুফ ডিক্স অলিম্পিক টুর্কি শুটার, এ বেড়া একদম কড়াভাবে স্ট্যান্ড করছিল এনিমি শুটিং এর মতন। এনিওয়ে কুইক প্লেটে যাই, অলরাইট সার্ভারটা লোড নিয়ে যাচ্ছে ব্রো। এখন তো মনে করো পুরান দিনেলা ফিরে এসেছে, হাই ছেড়ে সবই যে একরকম নুবি। এই গেমটাও একটু কয়েকটা মজা করে খেলছি, লাইক গেমটা এখনও ল্যাগ করে না, আমার ডিভাইস হলো 3GB র্যাম, তার জন্য গেমটা অনেক ভালোই চলে। এরা রেডি দেয় নাকি? ও ভালো কথা, এই গেমে তো হটস্পট দিয়েও খেলা যায় কারো বন্ধুর সাথে, সেটাও ইন্টারনেট বাদে। কিন্তু ওই মিনিগুলি ভাষণে তো করাই যায় না, নেট ছাড়া কোনো খেলাই যায় না। অলরাইট গেমটাই কিন্তু স্টার্ট হয়ে গেছে গা, বা ভালোই ডিটেলস করছে। এলে ম্যাকটা হালাই দে, কাম অন, দুইটা দুই পাশে মারতেছে, আরেকজন মানে নেট সমস্যা। এখানে দেখতেই পারতেছেন গেমটা তো সুন্দরই চলতেছে, যাই না কেন ল্যাগ করতেছে, রেকর্ডিং করার সময় মানে ল্যাগ করতেছে। কাম টু ড্যাডি, নে মরছে, আমার এইচপি নাই, ওর নেট খারাপ, মরছে। বুম হেডশট, আমি ইউসুফ ডিক্স নিয়ে খেলতেছি, অলিম্পিক এনিমি শুট না অলিম্পিক টুর্কি শুটার। আসলে যখন ফার্স্ট ভার্সন মিনি মিলিটারি খেলতেছিলাম না, তখন সে আসলে হ্যাক ভার্সন লাইক শেরিট দিয়ে নিয়েছিলাম। ও কাম অন, ও ভালো করছি, মারা গেছে। আসলে বলতে এই গেমটা 1GB তো চলবো, একদম পুরো ল্যাগ ফ্রি, কারণ কি ওল্ড ইজ গোল্ড, ওল্ড ভার্সনটা সবচেয়ে সুন্দরভাবে চলে, কিন্তু মিনি ক্লিপ ভার্সনটা একটু ল্যাগ করে, কারণ কি এটা একটু অ্যাডভান্স বানানো আছে। দুইটা এক লোকে মারতে, ক্লাসিক ভার্সনের তো সব গান আনলক থাকে, কিন্তু মিনি ক্লিপে তোমার গানটা আনলক করতে হলে তোমার এই গেম খেলতে হবে বেশি পরিমাণ। এই যে ডুয়াল কি জানি কয় একেম্ব, ডাবল ম্যাগি নাম নিলাম, ওয়ার ইউ আই সি ইউ ফান্ডিয়া, ওরে ঘুষা দিছি বন্দুক দিয়ে ঘুষা দিছি, উপরে বাইছি, কাম অন, ও ডাবল পিটু হেলথ বাচ্চা রইছে, কই গেল ওয়েল ডান। হ্যাঁ শটগানটা তো লাগবো, এটা তো বুম হেডশট দাও দিব, কারণ কি আমি তো ফ্রি ফায়ার প্লেয়ার। খেয়াল করতে পারিনি গ্যাস গ্যাস মারছে, গ্যাস নেট, ও হোয়াট দ্য হেক, গ্রেনেড, কাম অন বেবি, এ দুই দিন নিলাম, এ ডুয়েল উজি বা ডুয়েল টেক নাইন দিয়ে চালাইলে আরো মজা করব, কারণ কি ড্যামেজটা দিয়ে আরো করা পাবে। গ্রেনেডটা মারছে, বাঁচতে পারবি না, কভারটা তো লইতে পারলি না, কারণ কি বইয়া মারলে না আমার গায়ে কোনো ইয়া গুলি কম লাগে, সবসময় বইসা মারলেই চলে। আর একটা নতুন আপডেট দিছে, কারণ কি বইয়া মারলে যে মাথা অর্ডার করে শিল্ডা এবারে,
ও আগে কালে না লাইক বয়ে থাকলে মাথায় কোনো গুলি লাগে না, শুধু শরীরে লাগে। আরে বর্তমান বাসনে এরকমই বানালিছি নাকি? হ্যাঁ আমার এই প্লেয়ারের নেট সমস্যা। ও কাম অন, এখন তো মনে করেন এ বাসনটা পুরো ঠিকঠাক হয় নাই, কিছু কিছু নিজের সমস্যা হয়েছে। ওই যে এ মরে গেছে কাত, তার বাসন পরে দেখি নর্তা নর্তাছে চর্তাছে, তার বাসন দিয়ে অর্ডার করে ভাগ হয়ে যেতেছে। কাম টু ড্যাডি, কাম টু ড্যাডি। ওয়েল আমি তো টুটে আছি, টপ ওয়ানে থাকতেই এ ডাবল ডেজার্ট ইগল চালাই। ইউসুফ ডিস, ও সরি ইউসুফ ডাইস, আরে উচ্চারণ করতে পারি না। এ ডেজার্ট এ স্নাইপিং দিয়ে মারছে, লেটস গো AK-47। ভালোই ডিটেলস জানাইছে, লাইক বর্তমান বাসনে মনে এই গেমটা এলা টপে উঠবো, কারণ কি গেমটা তো ব্যাক ব্যাক করছে। ইস আমার এমটা খারাপ, গেম ওভার। ড্যাং ইট, এক নাম্বারে জিততে পারতাম, আমি দি ফোরে গেলাম গা। ও কাম অন, ও ভালো কথাই, সবচেয়ে মূল্যধন জিনিস দেয় এটা লগে কয়েন, কিন্তু এই কয়েন না এটা গোল্ড কয়েন। আচ্ছা এই গেমে কী কী বানাইছে চলো দেখি, যখন আনছিল। আচ্ছা এখানে এবাদার আছে, এখানে তোমার খুলতে হলো তোমার এই যে কয়েন গোল্ড লাগে, কয়েকটা গোল্ড মানে এক রুপের গোল্ড, কিন্তু প্রতিটা ম্যাচ খেললে 10-20টা গোল্ড হয়, কিন্তু ছোটো ম্যাচ খেললে এটা 3-2-3-4 করে কয়েন পাওয়া যায়, কিন্তু লং ম্যাচ খেললে এটা 20 পাওয়া যায়। আরে দেখেন এই যে এখানে লোড আউট আছে, এই অপশানটা কিন্তু পুরান বিলারে অবশ্যই মনে আছে, কিন্তু যারা কিন্তু মিনি ক্লাবে এই বাসনটা নাই লোড আউট। এই যে এটার সাহায্যে লাইক এই যে কয়েন দিয়ে কিনা যায়, ক্যাশ দিয়ে লোড আউট, ক্যাশ দিয়ে কিনে এইগুলা ওয়েপন্স পাওয়া যায়। এই যে বন্ধু লাগে গার্লফ্রেন্ড করা যায়, জানি মিনি ক্লাবে এমন আছিল। আচ্ছা এখানে দেখতে পারতেছেন এটা কতগুলি অপারমেন্ট আছে, ওই যে যাদের লোকে খেলছিলাম এনার লগে সহজভাবে এনে এখানে ক্লিক করে জেড ফ্রেন্ড পাঠানো যায়, আর তার লগে গিফট পাওয়া যায় বা সামহাও এই ফিচার্স নাই, ফিচার্স হবে পরের বাসনে। আর যে এখানে লোকালও খেলতে পারবেন, এই যে এখানে লোক স্বাভাবিক ইউপি পুরো নেট ছাড়িয়ে খেলতে পারবেন, আমি কিন্তু সত্যিই করতেছি নেট ছাড়া। আর কত কিছু অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংস আছে। বাস এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর তোমরা যদি চাও যে এই গেমটা যদি আমি আবারও খেলি তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিও। সি ইউ নেক্সট টাইম, বাই বাই।